আসসালামু আলাইকুম। জুকি বাটন স্টিচ মেশিনের আসলে কেন নিডল ভাঙে আর নিডল ভাঙা কিভাবে বন্ধ করা যায়, বাটন ভাঙা কিভাবে বন্ধ করা যায়, এটা অবশ্যই সূক্ষ্মভাবে দেখতে হয়। যদি হালকা এক্স মোটর থেকে বা ওয়াই মোটর থেকে একটু গজাগজি করে তাহলে কিন্তু নিডল ভাঙা বা বাটন ভাঙা কখনোই বন্ধ হবে না। এখানে দেখেন 1 থেকে 1.5 মিলিমিটার গজাগজি করছে, আর এই গজাগজি করলে অবশ্যই নিডল ভাঙা কখনোই বন্ধ করা সম্ভব হয় না। তাই আমরা এক্স মোটর এবং ওয়াই মোটরকে হালকা এদিকে ওদিক টেনে অবশ্যই দেখে নেব যে আসলে কী পরিমাণ গজাগজি করে। যদি একটু বেশি পরিমাণে 1 থেকে 1.5 মিলিমিটার বা 2 মিলিমিটার গজাগজি করে অবশ্যই সেক্ষেত্রে নিডল ভাঙা বন্ধ হবে না। দেখেন এটা আমাদের হচ্ছে এক্স মোটর, ও পাশে ওয়াই মোটর এবং নিডেল থ্রেড ক্লাম মোটর এটা আছে। মেশিন উল্টাইলে অবশ্য এগুলো দেখতে পাওয়া যায়। এবং এক্সের গিয়ার সেন্সরটা এই পাশে এবং ওয়াইয়ের সেন্সরটা এই পাশে দেখানো হচ্ছে। আমরা এক্স ডানে বামে করানোর জন্য আমরা এপাশের সেন্সরকে খুলে নিতে পারি, আর ওয়াইকে যদি ওয়াই দিক থেকে যদি করতে চাই তাহলে সামনে পিছনে করতে গেলে আমাদের ওই পাশের সেন্সরটা খুলে আপ ডাউন করে দেখতে হয়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে খুঁটিনাটি ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে করতে হবে। ভিডিওটা টেনে দেখলে অনেক সময় ছোটো ছোটো বিষয়গুলো নজরে আসে না, যার কারণে নিডল ভাঙা আসলে বন্ধ হয় না। অনেকেই গিয়ার চেঞ্জ করে কিন্তু ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল করে না, না খেয়াল করাতেই নিডল ভাঙা বন্ধ হবে না। এখানে সেন্সরের উপরে যে পাতিটা, এই পাতিটা সেন্সরের মাঝখানে আপ ডাউন করে থাকে, আর সেন্সরের পাতিটা লাগানো থাকে আসলে এক্সের মোটরের অপোজিটে। মানে এটার নাম হচ্ছে ক্রসফিড। এই ক্রসফিড এবং এক্সের মোটর দুইটা গিয়ার থাকে, এক্সের মোটরের গিয়ার এবং ক্রসফিডের গিয়ার একসঙ্গে ফিটিং করা থাকে, কাপলিং করা থাকে। এই ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এক্সের দিকে ডানে বামে কাজ করে থাকে। আমরা এক্সের এই ক্রসফিডের উপরের যে পাতিটাকে খুলে নেব। খুলে নিয়ে আমরা মোটরের যে গিয়ারটা এবং ক্রসফিডের গিয়ারটাকে দিকে লক্ষ্য করব। তাহলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই এক্সের মোটরের গিয়ার এবং ক্রসফিডের যে গিয়ারের দাঁতগুলো, এই দাঁতগুলোর মধ্যে আসলে কতটুকু মুভ করছে। এখানে যদি হালকা একটু মুভ করে ওখানে 1 থেকে 1.5 মিলি মুভ করে ফেলে তাহলে এই মুভটা করলে বা নড়াচড়া করলে আসলে নিডল ভাঙা কখনো বন্ধ হয় না, নিডল ভাঙা বা বাটন ভাঙা বন্ধ করা যায় না। তাই আমাদের এই ছোটো বিষয়গুলো অবশ্যই সুন্দরভাবে দেখা উচিত। আর ক্রসফিডের উপরে যে পাতিটা থাকে সেই পাতিটা আসলে দ্বারা সেন্সরের মাধ্যমে কন্ট্রোল করা হয় মোটরটাকে। এখানে আমরা অবশ্যই ভিডিওটা না টেনে সুন্দরভাবে ছোটো ছোটো বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে মোটরটা খুললে মোটরের চারপাশে 4টা নাট দেওয়া আছে, এটা হচ্ছে এক্স মোটরের চারপাশে 4টা নাট দেওয়া আছে। চারপাশে 4টা নাট খুললেই অবশ্যই আমাদের এদিক দিকে বের হয়ে যাবে রেডি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তাহলে এরপরে যে নতুন যে আপডেট আমি বা নতুন যে ভিডিও ছাড়বো সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর একটা পারলে একটা কমেন্ট করবেন, কমেন্ট করলে অবশ্যই আমি দেখতে পাই আসলে কোন বন্ধু বা কোন ফ্রেন্ড বা কোন হচ্ছে কলিগ আমার এটা দেখছে। ক্রসফিডের গিয়ারটাকে দেখেন এখন ইজিভাবে দেখা যাচ্ছে উল্টালে, মেশিন উল্টানো অবস্থায়, এবং সেন্সরটাকে দেখা যাচ্ছে। আর এখানে যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা হচ্ছে এক্স মোটর, আর এই এক্স মোটরটা তে দুইটা গ্রুপ আছে। এই এক্স গিয়ার উপরে লাগানো থাকে দুইটা গ্রুপের মাধ্যমে, আর নতুন যে মেশিনের সাথে আসলে যে মেশিন গিয়ারটা আসে সেই গিয়ারটাতে আসলে 3 মিলি এলকি দ্বারা দুই পাশে লাগানো থাকে। আর পুরান যেগুলো কিনতে পাওয়া যায় তা সেই ক্ষেত্রে বেশিরভাগই নাটগুলো আসলে 2.5 মিলিমিটারের এলকি লেগে থাকে। আর মেশিনের সুইচ অন করলে আমাদের 302 আসবে, আর 302 আসে কী কারণে অবশ্যই বুঝতে পারছেন, ইমার্জেন্সি সুইচের কারণে, কারণ মেশিন উল্টানো এর কারণে। আর
এখন কিন্তু মুভ করছে না, মানে দেখেন এটি কিন্তু ওদিক ওদিক মুভ করবে না যদি মেশিন সুইচ অন করা থাকে। আর মেশিন সুইচ অফ করে ডানে অথবা বামে মুভ করে নিতে হয়। আমি এবার গিয়ারটাকে খুলব, নতুন আর একটা গিয়ার প্রতিস্থাপন করব। আপনারা লাইক কমেন্ট বা শেয়ার করলে অবশ্যই আমরা ভিডিও বানাতে উৎসাহী হব এবং ভালো ভালো ভিডিও বানাবো, বানানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা যখন যার ভালো মনে হবে যে এই ভিডিওটা ছাড়লে আমাদের আপনাদের জন্য উপকার হবে বা ভালো হবে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের সেই সুন্দর সুন্দর ভিডিওগুলো বা প্রয়োজনে লাগে এরকম কিছু ভিডিও আপনাদেরকে কাছে শেয়ার করব। ইজিভাবে ঢুকছে না আসলে, কিনা অনেক কিছুই আসলে কিনলে অরিজিনালের মতো হয় না, একটু এদিক ওদিক হয়, তবুও কিছু করার নেই। আমাদের আসলে অরিজিনাল যদি সমস্যা হয় অবশ্যই কিনে লাগাইতে হবে। আর কোম্পানি অনেক সময় আছে ভালো জিনিসটা তারা রিকোয়েজিশন করে কিন্তু দোকানদারগুলো ভালো জিনিসগুলো দেয় না, সেক্ষেত্রে আসলে কিছুই করার নাই। তবে আমাদের এখানে যে জিনিসগুলো যেটা পাঠাইছে এটা দেখছে অবশ্যই একটু ভালো মানের, এবং দুটো গিয়ার যদি সমন্বয় করে দেখি একটা একটা আর একটা গিয়ারের উপরে দেখেন সেম, তাহলে সেম যেহেতু অবশ্যই আমরা লাগাই দেখতে পারি। তা আমার এই এক্স মোটরটা আমার ওই ক্রস এক্সের যে ক্রসফিট, এই ক্রসফিটের সাথে সমন্বয় করতে হবে, লাগাতে হবে। এখানে চারটা নাট আছে, অবশ্যই চারটা নাটের দিকে খেয়াল রাখতে হবে, তারটাকে ভালোভাবে ছড়াই নিতে হবে যাতে করে তারে টান না লাগে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কোন ভিডিওটা করলে আপনাদের জন্য উপকার হবে বা ভালোভাবে জানতে পারবেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, জানালে আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এখানে দেখেন চারটা নাট লাগানোর পরে কিন্তু হালকা লুজ রাখা হয়েছে, কিন্তু হালকা মুভ করছে। আমরা কী করব, এই দুটো গিয়ারের মাঝখানে আমরা চাপ প্রয়োগ করে চাপ দিয়ে লাগাবো মোটরটাকে, যেহেতু মোটরটাই খুলছি মোটরটাকে চাপ প্রয়োগ করে লাগাবো যাতে করে মাঝখানে কোনো গ্যাপ বা ক্লিয়ারেন্স না থাকে। আর ক্লিয়ারেন্স না থাকলেই খুব একটা গজাগজি করবে না। আর এই অবস্থায় যদি পাতি না লাগে, যদি আপনারা মেশিন সুইচ অন করেন তাহলে এরর আসবে এবং পজিশন কী এটা বোঝা যাবে না, কারণ এখানে একটা সেন্সর আছে। আর এই সেন্সর এই পাতির মাধ্যমে সেন্সর মোটরটাকে কন্ট্রোল করে থাকে। আপনারা জানেন আমার যদি দেখি ডান দিকে একটু বেশি সরানো দরকার বা বা দিকে একটু বেশি সরানো মানে কম বেশি করানো দরকার, অবশ্যই আপনারা যারা নতুন তারা অবশ্যই খেয়াল করবেন এই এক্সের এই সেন্সরের পাতিটাকে, হালকা একটু ডানে অথবা বামে মুখ করলে আমাদের সেন্সরটা ডানে বামে সরে যাবে। আর এখানে ভালোভাবে লক্ষ্য করেন যে এদিক ওদিক মুখ করলে করছে কিন্তু গিয়ার থেকে কিন্তু একটু মুখ করছে না, মানে একদম সুন্দরভাবে লেগে আছে গিয়ারের মাঝে, দুটো গিয়ারের মাঝে কোনো ক্লিয়ারেন্স নেই, যার কারণে কাজটা আশা করি ভালো হবে, নিডেল ভাঙার সম্ভাবনা কমে যাবে। এরপর অবশ্যই আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন আমি লাস্টের দিকে ইয়াদের বাটনটাকে কীভাবে টাইমিং করতে হয়, বাটনটা কীভাবে আসলে স্লোভাবে মোশানে তৈরি ই করলে টেস্ট করতে হয়, স্লো মোশানে চালায় দেখতে হয়, এটা আসলে আমি লাস্টের দিকে দিয়েছি। মেশিনটাকে রান করে আমরা খালি চালিয়ে দেখব, টাইমের দিকে একটু খেয়াল করি, আসলে বাটনের নিডেলটা এই পরিমাণ নামানো উচিত এবং মাঝখানে 3 মিলিমিটার গ্যাপ রাখলে সবচেয়ে বেটার, নিডেল এবং হুকের মাঝখানে 3 মিলিমিটারের মতো গ্যাপ রেখে টাইমিং করলে সবচেয়ে ভালো হয়। এবং আমরা টেস্ট কীভাবে করবো বাটনের ক্ষেত্রে, আমরা টেস্ট কীভাবে করবো, বাদানের উপরে হালকা একটু আলতোভাবে চাপ প্রয়োগ করবো তাহলে আমাদের ফিটটা একবার পড়বে, ফিটটা পড়লে আমাদের প্লাস বাটন মনিটরের প্লাস বাটন চাপ প্রয়োগ করলে আমাদের রান হয়ে যায়। তাহলে প্লাস বাটন চাপ প্রয়োগ করে আমরা টেস্ট করে নিতে পারি যে আমাদের নিডেলটা কোন পজিশনে বসছে, দেখেন
এখানে হ্যান্ড পুলি আছে, হ্যান্ড পুলি ঘুরায়ে হ্যান্ড পুলির উপর চাপ প্রয়োগ করলে আমাদের নিডলটা নিচের দিকে মুভ করবে। মানে দেখেন আরো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, উপরের দিকে প্রয়োগ করলে চাপ প্রয়োগ করলে আমাদের উপরের দিকে ঘুরালে নিডলটা নিচের দিকে নামতে থাকবে। এবং বাটনের টাইমিংটা আমরা দেখে নিব, কীভাবে বাটনের টাইমিংটা আমরা করি সাধারণত টেস্ট করে দেখি আসলে ডানে অথবা বামে আছে কিনা। যদি ডানে অথবা বামে থাকে অবশ্যই আমরা মনিটর থেকে খুব কমই চেষ্টা করব, আমরা সর্বোচ্চ সবসময় চেষ্টা করব এক্স এবং ওয়াই মডেলের এই পাতি থেকে সেন্সর থেকে আমরা একদম মিডল পজিশন করে নিতে, তাহলে আমাদের নিডল ভাঙার সম্ভাবনা আরও কমে যাবে। এভাবেই আমরা আসলে নিডল ভাঙার পরিমাণটা কমাতে পারি বা কমাতে সক্ষম হব। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি উৎসাহিত হব এবং ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহী হব। এখন স্লো মোশনে চালিয়ে দেখলে আসলে এভাবে হয়। দেখেন আমরা আরেকটু স্লো করে দেখি বাটন লাগানোর সময় যে কিভাবে একটা বাটন সেলাই করা হয় মেশিনের দ্বারা। চারটা ছিদ্র, ছোট 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 ছিদ্র, ছিদ্রের মধ্যে দিয়ে মেশিনের কত সূক্ষ্মভাবে নিডলটা আপ এবং ডাউন করে